কি স্কিল ফর দ্য মডার্ন সিএফও মডার্ন সিএফও দের যদি আমি কয়েকটা ভাগ ধরি যে তাদের তাদের কেপিআই সেট হয় কিসের বাংলাদেশে হয়তো মার্জার অ্যাকুজিশন রেগুলার হয় না কিন্তু আকিজের মতো অর্গানাইজেশনে কিন্তু আমরা কনসালটেন্ট হিসেবে কাজ করি আমরা জানি যে তাদের মার্জার অ্যাকুজিশন হিউজ ইম্পর্টেন্ট ফর দেম আদার দেন দ্যাট অন্য সবগুলো ইজ ভেরি মাস কমন ফর অল ফার্স্ট অফ অল সিএফও দের আসলে লিডারশিপ এবং কমিউনিকেশন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিকজ বোর্ড মিটিং এ প্রেজেন্টেশন থেকে শুরু করে স্পোক পার্সন অব দ্য কিন্তু সিএফও হয় সেক্ষেত্রে তার লিডারশিপ কোয়ালিটি ইন্টারেক্ট উইথ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো যে এই কিন্তু কাজে লাগে সো সিএফওর যে রোলটা লিডারশিপ কমিউনিকেশন যেটা তার রোল প্লে করতেই লাগে সেটাই কিন্তু ইআরপি ইমপ্লিমেন্টেশন লিড দিয়ে তাকে সাপোর্ট করে দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রায়োরিটাইজেশন এটা তো তার ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস রিপোর্টিং তার কোর কম্পিটেন্সি টেকনোলজি প্রফিসিয়েন্সি তাকে কিন্তু একটু টেকসিবি হইতে হয় এখনকার সময় একদম সিএফও যদি টেকনোলজিক্যালি প্রফিসিয়েন্সি না থাকে তাহলে কিন্তু তার বিজনেস চালানো খুব কঠিন হয়ে যায় অপারেশনাল অ্যাকুমেন্ট ডেফিনেটলি যে কথাটা রাশেদ সাহেব বললো তার অপারেশন সম্পর্কে যদি কারোর রোল ভালো ধারণা না থাকে তাহলে সে আইটি প্রজেক্ট সহ যে কোনো প্রজেক্টে কিন্তু তার হচ্ছে আপনার কম্পিটেন্সি গ্রো ভালো হয় না এর সঙ্গে সঙ্গে আমরা জানি প্রিন্স টু প্রিন্স ওয়ান বা পিএমপি প্রজেক্ট ম্যানেজমেন্টের নলেজটা থাকলে এটা আরো বেটার হয় অনেক ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানবেন যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে যে এই জায়গাগুলো কিন্তু এই নলেজটা অনেক ভালো হেল্প করে বিকজ বাংলাদেশে যে কোনো প্রজেক্ট নিয়ে প্রপারলি প্রজেক্ট ম্যানেজমেন্ট করবার জন্য প্ল্যানটা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা পি যে নলেজটা না থাকার কারণে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু লুজার হই প্রজেক্টটা রাইট টাইম ইমপ্লিমেন্টেশন হয় না যেমন আমি যে অর্গানাইজেশন করেছি বললাম টু থাউজেন্ড এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট যারা সিক্স মান্থে করেছে এবং তখন পর্যন্ত এসিপি ইউজ করতো চল্লিশটা কোম্পানি তার আটত্রিশটা কোম্পানি ছিল হচ্ছে এম আর দুইটা লোকাল কোম্পানি বাট আজকে যদি বলেন আজকে বি এবং এ সহ আমাদের টোটাল প্রায় দুইশো কোম্পানি বাংলাদেশ ইউজ করছে তার মোস্ট অব দ্য কোম্পানি কোম্পানি লোকাল আর বাদ বেগুলো তো এমএনসি আছে আগে যারা ছিল বা নতুন কিছু কোম্পানি করেছে তো সেই জায়গায় আসলে সাকসেসফুল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন না করতে পারলে তখন এটা একটা গলার কাটা হয়ে যায় না হচ্ছে যে এটাকে অ্যাচিভ করা যায় অনেক প্রজেক্ট হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন প্রপারলি হয়নি রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কমপ্লাইজ ইজ অলসো ভেরি কি কি রোল টু প্লে স্ট্র্যাটেজিক সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখানে সিওর সিও কে সে স্ট্র্যাটেজি ফর্মুলেশন হেল্প করবে এবং প্রত্যেকটা এইখানে যেটা আছে এই যে একমাত্র মার্জার অ্যাকুজিশন ছাড়া অন্য সবগুলো রোলের তার যে একটা ওভারঅল স্কিল অফ দ্য মডার্ন সিএফও is very much helpful to implement ERP in your organization.